সরকার আবারও পাতানো নির্বাচন করতে যাচ্ছে, কিন্তু এতে বাধা দিয়েছে পশ্চিমা বিশ্ব, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিকেলে এক সমাবেশে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, এখন তাদের চলে যাবার দিন গুনতে হবে। বিস্তারিত রাশিদুল কাদেরের রিপোর্টে। রাজধানীর কালভার্ট রোডে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ। বৃষ্টি উপেক্ষা করেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা এতে অংশ নেয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার একদিকে সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে স্পেশাল সেল গঠন করে বিএনপি নেতাকর্মীদের জেলে পাঠাচ্ছে। ওবায়দুল কাদের সাহেব, খেলা হবে তো খেলবেন কি, কার সঙ্গে খেলবেন? যাদের সঙ্গে খেলবেন তাদের সবাইকে তো জেলে পাঠিয়ে দিচ্ছেন। খালি মাঠে আমরা এটাকে বলি ওয়াক ওভার, ওয়াক ওভার নিয়ে আবার সরকার গঠন করা, তাই না? ওইটা করার এবার বাধ হয়েছে, কিছুটা বাধা এসছে, কোত্থেকে এসছে? ওই পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো, তারা এবার বাধা দিয়েছে। বিএনপি মহাসচিবের অভিযোগ, খালেদা জিয়াকে ক্ষমতাসীনরা হত্যার চেষ্টা করছে, তার প্রতি নানা কটু কথা বলছে উল্লেখ করে ফখরুল বলেন, সময় এসেছে, আপনাদেরও দিন শেষ। এটা খুব পরিষ্কার, আপনি যে তার মৃত্যু চান, আপনি যে তার হত্যা করতে চান, তার পরিষ্কার যার কত বাজবে। বন্ধুগণ, বাঁচানেওয়ালা মারনেওয়ালা আল্লাহ। আমি পরিষ্কার করে বলতে চাই, এইবার আপনাকেও গুনতে হবে, আপনি কতদিন টিকে থাকবেন এই ক্ষমতায়। সমাবেশে দলটির সভাপতি নুরুল হক নুরু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, সরকার জনগণের সাথে মিথ্যাচার করছে, এদেশে আর কোনো পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।